পৃথিবীতে আর কোথাও এই ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। আপনি কাল রাতে সেখান থেকে আসার আজ সকালে সেখানে যাওয়ার মধ্যে সময়কালটুকুতে এমন কিছু হয়েছে যার কারণে একজন প্রাণ হারিয়েছেন আর দুজনের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। আপনি মিথ্যা কেন বললেন যে আপনি থাকাকালীন ওই ঢেউগুলো তিন চারবার নড়ে উঠেছিল? আমি আন্দাজ করছি ওটা জিজ্ঞাসা করা মাত্র মিস্টার রোহিতের মুখের গভীর পরিবর্তন লক্ষ্য করনি? আর তাছাড়া ওই মুমিন যে পড়ে থাকা ছাই আমাকে শান্তি দেবে মজা দেবে না। পুলিশ তো অনেক ছানবিন করছে শুনলাম, তবে ওদের হাতে এখনো কিছু আসেনি, এতে আবার নতুন কি আছে? দূর ছাড়া তো সব পুলিশের কথা, যা বলছি শোনো। ওই মোমবাতিটা মিস্টার রোহিত যেটা বললো 8টা নাগাদ জ্বালিয়েছিল, তা দেখে আমার যা মনে হলো উনি বাড়ি চলে আসার 2-5 মিনিট আগে ওটা জ্বালানো হয়, এবং ওই মোমের আলোর মধ্যে এমন কিছু একটা মেশানো হয় যার কারণে বিষাক্ত পরিবেশ তৈরি। ঘরে ঢোকা মাত্রই একটা বিদ উঠে দম বন্ধ করে দেওয়ার মতো গন্ধ পায়, যেটা নিঃসন্দেহে তারই গন্ধ। কি জানি, আমি তো তেমন কোনো গন্ধ পাইনি। আমি মিস্টার রায়কে বললাম যে এই কেসে একটি ব্যাপারই দিনের আলোর মতো পরিষ্কার, সেটি হলো এর জটিলতা। অফিসার একটু কথা বলি ব্যাপারটার জটিলতা। কিছুক্ষণ আমাদের মধ্যে কথোপকথন হচ্ছিল, এমন সময় অভিজিৎ আবার আমাদের কাছে আসে। আবার কেন আসলেন? ঘটনাটা কি প্রথম থেকে কমজোরি ছিল? ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল যে আগে থেকে খারাপ কিছু একটা ঘটেছে, ভদ্রলোক কথাই ঠিক করে বলতে পারছিল না। কি হলো এত সকাল সকাল, আবার কিছু হয়েছে নাকি? আরে মশাই, আর হবার মতো বাকি কি আছে? এর তল্লাটে শয়তানের আবির্ভাব হয়েছে। হ্যাঁ হ্যাঁ মিস্টার রয়, সাক্ষাৎ শয়তানের আবির্ভাব হয়েছে। ভদ্রলোকের হাত পায়ের কাঁপুনি বেকাপ পালাচ্ছিল, সবে ওনার মুখ থেকে আসল কথাটা শুনে আমরা অবাক হয়ে গেলাম। মিস্টার রোহিত মারা গিয়েছে? হ্যাঁ, উনি আর এই দুনিয়াতে নেই। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা কি জানেন, ওনার বোন আর ওনার মৃত্যুটা হুবহু এক। আচ্ছা পুলিশ পাড়া লোকজন কি সবাই আছে ঘটনাস্থলে? আসলে আমার ভিড়ভাড়টা বেশি পছন্দ হয় না। কথাটা এখনো পাঁচকান হয়নি, কিন্তু খুব শীঘ্রই পুলিশ চলে আসবে। আপনি আমাদের তাড়াতাড়ি ওখানে নিয়ে চলুন, পুলিশ আসার আগে আমাদের ইনভেস্টিগেশন শেষ করতে হবে। ঘটনাস্থলে গিয়ে দেখলাম আগে থেকে একজন তৃতীয় ব্যক্তি ওইখানে উপস্থিত ছিল। হ্যালো ডিটেকটিভ রয়, আই এম কেডি, এসে একজন সাইন্টিস্ট, একদিন আগে মুম্বাই থেকে আসলাম, আপনার অনেক নাম শুনেছি। ঠিক আছে, বাকি কথা নয় পরে হবেন, আসলে পুলিশ আসার আগে আমার ইনভেস্টিগেশন শেষ করতে হবে। তাহলে ইনি আছেন, আগে যদি কোনো দরকার পড়ে তাহলে এনাকে বলবেন, এখন তাহলে আমি আসি। তারপর 20-25 মিনিট ধরে আমাদের ছানবিন চললো। ওই সাইন্টিস্টকে 2 মিনিট ব্যস্ত করে রাখো, আমার এখান থেকে একটু ছাই নিতে হবে, ওই জন্য না। তাহলে এই কাজ সাইন্টিস্টেরও দরকার পড়লো নাকি? আরে না না, আপনি ভুল ভাবছেন, মিস্টার রোহিতের ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এক কথা বন্ধু বলতে পারি। তারপর ডিটেকটিভ রায়ের ইনভেস্টিগেশন শেষ করে আমরা বাড়ি থেকে রওনা হই। তাহলে এবার আমরা চলি, যদি কোনো সূত্র পাই আপনাকে নিশ্চয়ই জানাবো। আমার তো মনে হচ্ছে ওই সাইন্টিস্টই এসব করেছে, সমস্ত দিক বিবেচনা না করে আগে থেকে মন্তব্য করা ঠিক না। যেটা আশা করেছিলাম সে প্রমাণটা এখন আমার হাতে, শুধু এটাকে প্রমাণিত করা বাকি।
তা কি করব উনি তো বলবে একটা এক্সপেরিমেন্ট এটা আর হ্যাঁ আমার কিছু লাগবে আগুন জ্বালানোর জন্য যদি বেঁচে থাকতে চাও জানালাগুলো খুলে দাও তা কি এমন এক্সপেরিমেন্ট করবেন ডিটেকটিভ রয় যাতে প্রাণে ভয় আছে আগেই বলেছি ব্যস্ত হয় না একটু সবুর করো সব বলবো